আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা। অনেকদিন পর আবারও ঠিক আমার একই জায়গাতে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমি রীতিমতো যে ক্লাসগুলো আপলোড দিয়েছি, যেই হোয়াইটবোর্ডের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে প্রায় 120 বা 130টা মতো ক্লাস আমি আপলোড দিয়েছি, সেই জায়গাতে এসে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি মূলত দীর্ঘ 5 মাস পর এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। অনেকের প্রশ্ন ছিল যে এতদিন আপনার ক্লাস কেন আপলোড দেওয়া হচ্ছিল না। সো আমার ক্লাস আপলোড না দেওয়ার পিছনে অন্যতম একটাই কারণ ছিল, সেটা ছিল আমি ট্রেনিংয়ে ছিলাম, এই কারণে আমার ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছিল না। সো 5-4 মাস ট্রেনিংয়ে ছিলাম, আগে এবং পরে অনেকগুলো কাজ ছিল, সেই সকল কাজগুলা শেষ করে আমি ফাইনালি আবার আপনাদের সামনে ক্লাসে হাজির হয়েছি। সো মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে কি, 41তম বিসিএসের যে নন ক্যাডারের রেজাল্ট লিস্ট দিয়েছে সেটার বিষয়ে কথা বলবো খুব সংক্ষিপ্ত আকারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার ইনশাল্লাহ নেক্সট ক্লাস যেই টপিকের ওপর হবো সেই টপিকটা আমি একটুখানি এখানে লিখেছি, বাংলাদেশ সরকারের যে অঙ্গ সংগঠন আছে তিনটি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সেই ক্লাসটার জন্য আপনারা ওয়েট অপেক্ষা করবেন। আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে সেই ক্লাসটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে মূলত 41তম যে বিসিএসের যেই নন ক্যাডার যে লিস্ট দিয়েছে সেটা বিষয়ে কথা বলার চেষ্টা করব। মূলত আমার আমার একেবারে যে আমি যাদেরকে পড়িয়েছি একেবারে প্র্যাকটিক্যাল বিষয়ে, আমি যাদেরকে পড়িয়েছি, যাদেরকে একেবারে হাতে কলমে শিখিয়েছি, যাদেরকে খুব কাছ থেকে পড়িয়েছি, তাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখে চাকরি যে পেয়েছে তারা, তাদের বিষয়ে মানে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা যারা বিসিএসের লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি অন্তত একটা চাকরি পেতে চান বাংলাদেশ সরকারের অধীনে, সেই হিসাবে আপনি যদি বিসিএসকে টার্গেট করেন, সেটা আপনি ক্যাডার হন না হন, আপনি অন্তত একটা ভালো চাকরি পেয়ে এই লাইন থেকে বের হবেন যদি আপনি সেই আপনার ডেডিকেশন লেভেলটা সেভাবে থাকে। আমি চাকরির বিসিএস রিলেটেড প্রিলি, রিটেন, ভাইভা বা বিসিএসের পড়াশোনা সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেক কথা বলেছি, আপনারা ওই জিনিসগুলো থেকে এতদিন অনেক কিছু জেনেছেন, শিখেছেন, বুঝেছেন, বা আমার ক্লাস নেওয়ার ধরন, আমি কী বিষয়ে কথা বলি, এগুলো সবগুলো আপনারা জানেন। কিন্তু আমি আজকে যেই বিষয়টা একেবারে আপনাদেরকে সামারি আকারে বলবো সেটা হচ্ছে কি, আপনি একটা চাকরি পাচ্ছেন কি না সেটা একটু এনশিওর করার জন্য, মানে এনশিওর কীভাবে হবেন সেটা একেবারে আমি আজকে খুব কাছ থেকে দেখেছি বলে আপনাদের সামনে শেয়ার করার জন্য আসছি। আমার এক ফ্রেন্ড, সে 41তম বিসিএসে, আমি অনেকে জানেন আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে যে যারা 11-12 জনের যে গ্রুপের কথা আমি অনেকবার বলেছি, সেই 11-12 জনের আমরা 4 জন ক্যাডার হয়েছি, আর যে 6 জন ছিল আজকে 6 জনের চাকরি হয়েছে, 6 জনের 5 জনের হচ্ছে কি সরকারি হাই স্কুলের, একজন হচ্ছে কি ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি হয়েছে। তো এর মধ্যে আমার এক ফ্রেন্ড আছে যে যার চাকরি, সে কীভাবে আসলে চাকরিটা পেলো তার বিষয়টা নিয়ে কথা বলি। সে বিসিএসে যখন সে, এই ফ্রেন্ডটার সম্পর্কে আমি একটু আরও আগের ব্যাকগ্রাউন্ড বলি, এই ফ্রেন্ডটা হচ্ছে কি আমার যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম, সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় আমার ফ্রেন্ডরা মানে আমরা একসাথেই একটা কোচিংয়ে পড়তাম, তখন একটা কোচিংয়ে যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন আমি কমার্সের স্টুডেন্ট ছিল, সে কমার্সের স্টুডেন্ট ছিল। সো আমরা যখন পরীক্ষাগুলো দিচ্ছিলাম, আমাদের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে মোটামুটি আমার এবং তার যেই ক্রাইটেরিয়া প্রাইস কাছাকাছি ছিল। তো যখন আমরা পড়াশোনাগুলো অ্যাডমিশন টেস্টে পড়াশোনাগুলো করছিলাম তখন দেখা গেল যে আমরা কিছু পরীক্ষায় ও নাম্বার বেশি পাচ্ছে বা আমি পাচ্ছি, এরকম করতে 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 আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিলাম তখন সে আমার ওই ফ্রেন্ডটা বিবিএতে টিকে গেল, কিন্তু আমি টিকলাম হচ্ছে কি বিএতে, মানে অর্থাৎ আর্টসে, আমার হিস্ট্রিতে টিকলাম। এখন সে পড়তেছে অ্যাকাউন্টিং, আমি পড়তেছি হিস্ট্রি। তো মাঝখানে দিয়ে আমরা ফ্রেন্ডরা আমরা ইউনিভার্সিটি গেলাম আসলাম, বা মোটামুটি তেমন একেবারে যে ক্লোজ ফ্রেন্ড ছিল এরকম না, মাঝখানে সে বিবিএতে পড়ে আমি আমার সাবজেক্টে পড়ি, এইভাবে মানে এই 4-5 বছর পার করে চলে আসলাম। পরে আমরা
আমরা চাকরির পড়াশোনা যখন শুরু করলাম তখন আমি আমার লাইনে শুরু করলাম, সে তার মতো করে শুরু করলো, আমি একটুখানি আগে বের হলাম, সে একটুখানি পরে বের হলো, আমরা শুরু করলাম। শুরু করার ফাঁকে মাঝখানে দিয়ে আমি আমার আমার তার সাথে আমার যোগাযোগ ছিল না, মাঝখানে আমি আমার পড়াশোনা করে আমি আমার মতো প্রিপারেশন নিয়ে আমি একটা রিটার্ন পরীক্ষা দেওয়ার সময় তাদের সাথে আমার একটা যোগাযোগ হয় এবং রিটার্ন পরীক্ষা শেষ করে আমি যে গ্রুপটা খুলেছিলাম সেই গ্রুপে ওই আমার ফ্রেন্ডটা আবার সেই মানে অ্যাড করে, সে দেখলো যে আমি প্রিলি টিকলাম, রিটার্ন টিকলাম, সে ওটাতে অ্যাড হয়। তো রিটার্ন টিকার পর আমি যখন ক্যাডার হয়ে গিয়েছিলাম তো এই সময়টাতে সে মোটামুটি পড়াশোনাগুলো শুরু মানে করতে শুরু করলো এবং এই লাইনে আসা শুরু করলো। এবং একটা সময়ে সে চিন্তা করলো যে আসলে এই জায়গাতে সে চাকরি পাওয়া যাবে কি না। হ্যাঁ, এটার কারণে সে আমি যেরকম একটা দুটো প্রিলি ফেল করলাম সেও মাঝখানে দিয়ে, সে যেহেতু আমার পরে শুরু করেছে সে মাঝখানে দিয়ে একটা দুটো প্রিলি ফেল করছে। পরে সে এই 41তম প্রিলি মানে যেহেতু আজকে 41তম রেজাল্টটা দিয়েছে নন ক্যাডারের সেটার আলোকে আমি বলতেছি, সে 41তম প্রিলি পাশ করার পর রিটার্ন পরীক্ষার সময় তার ফ্যামিলিয়াল কিছু সমস্যা, সমস্যা বলতে তার ফ্যামিলির বাবাও অসুস্থ হয়ে পড়ে, মা অসুস্থ হয়ে পড়ে, সে এই বাসার যে ঝামেলাগুলো এটার কারণে সে একটা বা দুইটা পরীক্ষা দেওয়ার পর সে আর পরীক্ষা দিতে মানে প্রিপারেশন নিতে পারে নাই। বলতে গেলে যে পরীক্ষার যে দিবে তার ঠিক কয়েকদিন আগে মানে এক সপ্তাহ বা এক মাস এই সময়গুলোতে তার পড়ার কোনো সুযোগই পাচ্ছে না, সে বাসার যে ঝামেলাগুলো এগুলো করার জন্য সে একটা সময়ে গিয়ে সে ডিসিশন নিলে সে 41তম রিটার্ন পরীক্ষা সে দিবে না। এখন কিন্তু তার হাতে কোনো চাকরি নেই, কিন্তু সে এই ফ্যামিলিয়াল এই সমস্যাটার জন্য সে কিন্তু পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে সে পড়াশোনা করতে তার একটু সমস্যা হচ্ছে, এটার কারণে সে পরীক্ষা দিবে না বা কী করবে সে বুঝতেছে না। একটা দুটো পরীক্ষা দেওয়ার পর সে বললো যে আমার দ্বারা আসলে হবে না, আমি পরীক্ষা দিব না। তো তখন তো আমার সে আমার গ্রুপের ইয়া ছিল, আমরা যে আমাদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপেরও সে একজন সদস্য ছিল। তো তখন আমি তাকে বললাম যে তোর বাসায় যা সমস্যা থাকুক, তুই এক লাইনও না পড়লে আগে তো পড়েছিস তুই, হ্যাঁ আগে তুই পড়াশোনা করেছিস, আগে যা শিখেছিস এই সবগুলোর আলোকে তুই অন্তত পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টার পরীক্ষাটা 3 ঘন্টা দে, 4 ঘন্টার পরীক্ষাটা তুই 4 ঘন্টা দিয়ে অন্তত তুই পরীক্ষার হলে 3 ঘন্টা 4 ঘন্টা বসে যা পারিস লিখে মোটামুটি চলে আসবি, তোর একেবারে কিচ্ছু পড়ার দরকার নাই, তুই কোনো কিছু পড়তে না পারলে কোনো কিছু পড়ার দরকার নাই। সে তার বাবা মাকে নিয়ে মেডিকেলে যাওয়া আসা করছে বা তাদেরকে একটু দেখতে হচ্ছে, অনেক টেক কেয়ার করতে হচ্ছে, এগুলোর জন্য সে ওইদিকে ব্যস্ততা, সে একটু মানে অসুস্থ হয়ে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ফ্যামিলিয়াল সব প্রবলেম, এগুলোর কারণে সে পরীক্ষাগুলো কোনোভাবেই পার্টিসিপেট করতে চাচ্ছে না। আমি তাকে বললাম যে একটা দুইটা পরীক্ষা দিয়ে তুই বসে থাকবি না, তুই অবশ্যই সবগুলা পরীক্ষা দিয়ে পার্টিসিপেট করে আসবি, পরীক্ষাগুলো দিয়ে আসবি, তুই অন্তত যা হবে হবে পরীক্ষাগুলো দিয়ে আসবি, তুই হলে যা পরীক্ষা দে, পরীক্ষা দিয়ে তুই আসবি, কিচ্ছু লেখার দরকার নেই, তুই গিয়ে অন্তত 4 ঘন্টা তুই বসে যতটুকু পারিস, মানে তোর তোর মানে মাথা থেকে যা বের হয় একেবারে ভুলভাল বের হলো, তুই ভুলভাল হলো তুই লিখে দিয়ে পরীক্ষাটা শেষ কর, অন্তত তুই পরীক্ষা মিস করবি না। সে আমার এই কথাটা সে শুনেছে, শুনে গিয়ে সে কিচ্ছু পড়ে নাই, যেহেতু তার বাসায় পড়ারও তার সে টাইম পাচ্ছে না, কিচ্ছু পড়ে নাই, সোজা গিয়ে পরীক্ষা যে 4 ঘন্টা 3 ঘন্টার পরীক্ষাগুলো সে টানা 6 দিন 5 দিন পরীক্ষাগুলো দিয়ে সে কোনো মতে পরীক্ষাটা শেষ করলো। সে বলছে আমি তুই বলেছিস এই জন্য আমি পরীক্ষাটা দিয়েছি, আমি এটার কিচ্ছু পাবো না, এখানে আমি সবগুলোতে মানে ফেল মারবো বা আমি কিছুই হবে না আমার দ্বারা। তো আমি তারপর বললাম যে যদি তুই পরীক্ষা না দিস তাহলে তো কোনো সুযোগই সৃষ্টি হচ্ছে না, কিন্তু তুই যদি অন্তত একটা পরীক্ষা দিস তাহলে তো তোর একটা সুযোগ হচ্ছে। পরে দেখে গেলো সে রিটেনে রেজাল্ট যখন দিল সে রিটেনে পাশ করে গেল, নাম্বার কত পেয়েছে সেটা ফ্যাক্ট না, সে রিটেনে পাশ করে গেল, সে ভাইভা দিল এবং সে ভাইভা দেওয়ার পর এই যে আজকে রেজাল্ট দিল সে হাই স্কুলের যে সহকারী শিক্ষক হিসাবে সে সুপারিশ প্রাপ্ত হলো। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বিসিএসের প্রিপারেশন নিলে আপনি যদি মনে করেন যে আমি ক্যাডার হব তাহলে তো হলেন, ক্যাডার হওয়াটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, সৃষ্টিকর্তা যদি আপনাকে চায় যে ক্যাডার হিসাবে তাহলে আপনি পাবেন, আর যদি না চাই তাহলে সেক্ষেত্রে আসলে সেটা অনেকটা ভাগ্যের ব্যাপার সেটা বলতে পারি, কিন্তু একটা চাকরি যে আপনি পাবেন এতে ইনশাল্লাহ কোনো
সন্দেহ নেই, আপনি যদি প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, আপনি পরীক্ষাটা দিয়ে আসেন, অ্যাটেন্ড করে আসেন, এটা শেষ দেখেন, অর্ধেকে হাল ছেড়ে দিবেন না, শেষটা দেখেন, আপনি অন্তত একটা চাকরি নিয়ে এই বাজার থেকে বের হবেন, সেই কথাগুলো আপনাদের সামনে বলার জন্য আমি আজকের এই ক্লাসে বা এই আমার হোয়াইট বোর্ডের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা এই লাইনে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি কোনোভাবে হাল ছাড়বেন না, আপনি এই লাইনে থাকেন, অন্তত একটা ভালো চাকরি নিয়ে আপনি বের হবেন। তাহলে একটা বেকার থাকার চেয়ে অন্তত একটা দশম গ্রেডের, নবম গ্রেডের ও এরকম একটা চাকরি পাওয়া কিন্তু অনেকদিন পর, তার হাতে কিন্তু আর কোনো কিছু নাই, আর কোনো পরীক্ষাই নেই, সে কিন্তু এই যে একটা হাই স্কুলের চাকরি সে পেয়ে গেল। তাহলে এরকম অনেকগুলো হিস্ট্রি আছে, আমি জাস্ট একটা হিস্ট্রি বললাম, এটা আপনাদের ফ্রেন্ডের আশেপাশে দেখবেন যে এরকম অনেক হিস্ট্রি আছে। আপনাদেরকে যদি বিন্দু পরিমাণ হলো মোটিভেটেড করতে পারি তাহলে আমি সার্থক হব। সুতরাং পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, ক্যাডার হবেন ইনশাল্লাহ। যদি ক্যাডার হতে না পারেন তাহলে আপনি একটা ভালো চাকরি পাচ্ছেন এবং ভালো কিছু হতে যাচ্ছে আপনার জন্য। সো আমি আর কথা বাড়াবো না, এই বিসিএস এর রেজাল্টগুলো যখন দেয় তখন আপনি যখন একটা চাকরি পান, অনেকেই আমার অনেক অডিয়েন্স আছেন, আমার অনেক স্টুডেন্ট আছেন যারা আমার ক্লাস করেছেন এবং চাকরি পেয়েছেন আজকে, এরকম অনেকে আছেন আমি এটা বলতে পারি ইনশাল্লাহ। সো আপনাদের জন্য শুভকামনা, আপনাদের চাকরি জীবন অনেক উত্তরোত্তর আপনার সাফল্য কামনা কর, মানে সাফল্যমণ্ডিত হন। আর হচ্ছে কি, যারা এই লাইনে আছেন একেবারে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ক্যাডার হোক আর নন ক্যাডার হোক আপনি একটা ভালো চাকরি পাবেন এবং আপনার সম্মান মর্যাদা সামাজিকভাবে অনেক উপরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আর কথা বাড়াবো না, 41তম নন ক্যাডারের যে লিস্ট সেটা একটু দেখেন, আশেপাশে দেখেন, যারা আমি যাদের সাথে পড়াশোনা স্টার্ট করেছে আমার সময় থেকে যারা কোনো চাকরি পায় নাই, আজকে দেখলাম এরা সবাই চাকরি পেয়ে গেছে। সুতরাং একেবারে বিন্দু পরিমাণ লবিং ছাড়া, কোনো ধরনের আর্থিক ইয়া ছাড়া আপনার শুধু ব্রেইনটা কাটান, আপনি একটা চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই হোয়াইট বোর্ডের সামনে আবারও নতুন করে আপনাদের সামনে দাঁড়িয়েছি মূলত এই নিউজটা বা এই বিষয়টা উপস্থাপন করার জন্য। আর হচ্ছে কি, নেক্সট টাইম আমি 1-2-3 দিনের মধ্যেই আমার এই ক্লাসটা আপলোড দেবো ইনশাল্লাহ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আপনারা সবাই আমার ক্লাসের জন্য ওয়েট করেন, আমি ইনশাল্লাহ আবারও আগের মতো পুরোদমে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।